রমজান মাসে সবাই ক্ষমা পায়। বাট হাদিসে এসেছে চার ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে ক্ষমা করে দেয়। বাট দে আর ফোর ক্যাটাগরিজ অফ পিপল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল নট ফরগিভ দেম ইন দ্য মান্থ অফ রমজান। কয় ধরনের ব্যক্তি? মাশাআল্লাহ, চার ধরনের ব্যক্তি ক্ষমা পাবে না। অতবে এই চারটা ব্যাড কোয়ালিটি থেকে বেঁচে থাকার দরকারটা আছে না নাই? নাম্বার ওয়ান, সেই ব্যক্তি ক্ষমা পাবে না যেই ব্যক্তি আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, সে মাফ পাবে না। অনেক যুবক আছে দেখবেন আজকাল আমাদের সমাজে, এরা নারীর পাল্লায় পড়ে, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে, মায়ের সঙ্গে বাপের সঙ্গে গোলামের মতো ব্যবহার করতে শুরু করে দেয়। তুমি কোন মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মাকে ভুলে গেলে? যেই যুবক তার আব্বা আম্মার সঙ্গে রুডলি বিহেভ করে, নাউজুবিল্লাহ পড়ে। আর আমি সামনে আসছে রমজান, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার দরকারটা অলওয়েজ অল দ্য টাইম আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, আমিন। নাম্বার টু, সেই ব্যক্তি ক্ষমা পাবে না যে হচ্ছে মুদমিনু খামরিন, নেশাগ্রস্ত, মদ খায়। আজকাল তো সমাজে গাঁজাখোরের কোনো অভাব নাই, ইয়াবা গাঁজা কি যে একটা বাজে অবস্থা আমাদের সমাজের ভেতর হয়ে গিয়েছে আপনার কোনো ধারণা নাই। সামনে আসছে রমজান মাস, দেখবেন মানুষ রোজাও রাখবে, তারাবিও পড়বে, তারাবির পড়ার পরে দেখবেন ধুমাইয়া মোড়ের দোকানে বিড়ি টানতেছে না, এরকম লোক নাই, আছে আছে এই লোক, কিন্তু রোজা রেখে বিড়িও টানে, মানুষের নামে গীবত করে বেড়ায়। তারা দুই নাম্বার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না রমজান মাসে যারা তাদের হৃদয়ে বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ। আজকাল আমাদের বাংলাদেশে তো অহংকার বিদ্বেষ নাই, অহংকার এক জিনিস, বিদ্বেষ আর এক জিনিস। অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা, আর হিংসা হচ্ছে আর একজনের উন্নয়ন সহ্য করতে না পারা। রমজান মাস সামনে আসছে, হৃদয়টা পরিষ্কার থাকবে, যে যত উন্নয়ন করুক আমাদের কথা একটা, আরব আমার ভাইকে তুমি আরো উন্নয়ন করার তৌফিক দান করো, আমার ভাইকে তুমি আরো সম্মান দিয়ে দাও। আপনি যখন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তার জন্য কবুল করার আগেই আপনার জন্য দোয়াটা কবুল করে নেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সামনে আসছে রমজান, হৃদয়ে কোনো বিদ্বেষ, জোরে বলেন, থাকবে হিংসা? আল্লাহ কবুল করুক পড়না, আমিন। সর্বশেষ, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে ক্ষমা করবে না সে হচ্ছে সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে। আজকাল সামান্য এক কাঠা জমির জন্য ভাই ভাইয়ে মারামারি, নাই 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 নাই, শুধু কি মারামারি, জায়গায় মার্ডার করে ফেলে, চিল্লায় কোন ঠিক না। এই আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন না। আল্লাহ এই চারটা বাজে গুণ থেকে এই জাতিকে হেফাজত করুক, সকলেই মন খুলে পড়ুন, আমিন। আল্লাহ প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে এই চারটা বাজে অভ্যেস থেকে বেঁচে বেঁচে চলার তৌফিক দান করুক, পড়ুন, আমিন।